বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের সামনে এক ভাই বসে আছেন, সঙ্গে ওনার বাবাও এসছেন। তো এই ভাইয়ের বয়স কত ভাই? 24 বছর বয়স। তো মাথার চুল অনেকটাই পড়ে গেছে। তো ওনার হচ্ছে, আমরা কনসালটেশান করছি, ওনারা কনসালটেশান করতেই এসছেন। ওনাদের বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো। এবং আমার মনে হয় এই যে প্রশ্নগুলো ওনারা করবেন, অনেকের যাদের চুল পড়ে গেছে তাদের মনে এই কোশ্চেনগুলোই থাকে। তো আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। আচ্ছা, আপনার আপলোড করা ভিডিওগুলো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ইয়েতে ইউটিউবে। হ্যাঁ, আমি দেখছিলাম যে আপনি করছেন, এই পর্যন্ত করছেন, পিছন দিকটা করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটা কেন করছেন না পিছন দিকটা? পিছন দিকটা তো পিছন দিক দিয়ে দেখা যায় ফাঁকা। আপনার ছেলে যদি আমরা করতে যাই, ওর তো প্রায় গ্রেড 6 বাল্ডনেস, তাহলে 6×9 5400 ফলিকেল লাগবে। তো 5400 ফলিকেল যদি এখন ইউজ করি, তারপরে কি করে করা হবে? এটা হচ্ছে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, 5400 ফলিকেল একদিনে ট্রান্সপ্লান্ট করতে গেলে, যেমন ধরুন আপনি সকালবেলা খেয়ে এসছেন, আপনি তো বিকেলের খাবার খেয়ে আসেননি। তো প্রত্যেকটা মানুষ, ডাক্তারবাবু প্লাস স্টাফ, প্রত্যেকের একটা লেথার্জি থাকে, বুঝতে পেরেছেন? তো একটা লেভেলের পরে কাজে, তখন কাজের সেই যত ভালো আপনি কর্মচারীকে দিয়ে বা যত ভালো মিস্ত্রিকে দিয়ে আপনি কাজ করান না কেন, সে 6 ঘন্টার বেশি কাজ করবে না, কারণ তারপরে তার কাজের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। দেখা গেছে যে 3000 থেকে 3500 অবধি একটা হেয়ার ট্রান্সপ্লান্ট টিম, গুড হেয়ার ট্রান্সপ্লান্ট টিম, তারা 3000, 3500, 3700 অবধি ফলিকেল তারা খুব ভালোভাবে করতে পারে। তারপরেই যখন করতে যাব, টিমের একটা লেথার্জির ব্যাপার থাকে। দু নম্বর হচ্ছে, আমরা 3000 ফলিকেল করতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে। এবার 5000 বা 6000 ফলিকেল যখন ট্রান্সপ্লান্ট করতে যাব, 7 থেকে 8 ঘন্টা লাগবে। একটা চুলকে যখন আমরা বডির বাইরে 7 থেকে 8 ঘন্টা রাখবো, চুলটা কিন্তু খারাপ হতে শুরু করবে। এবং আর একটা জিনিস, যেটা 3 নম্বর জিনিস, যেটা যত লেন্দি সার্জারি হবে আমাকে তত বেশি বিভিন্ন রকমের ওষুধ দিতে হবে, অ্যানাস্থেশিয়ার ওষুধ দিতে হবে, সেগুলো ওভার ডোজ হতে পারে, বুঝতে পেরেছেন? সেই জন্য যাদের, ধরুন আপনার ছেলে তো ওর অনেকগুলো গ্রাফ দরকার, এবং যেহেতু কম বয়স আমরা অতগুলো করবো না, কিন্তু কিছু পেশেন্ট আসেন বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে আসেন, তাদের গ্রেড 7 বাল্ডনেস নিয়ে এসেছেন, তাদের পক্ষে দুবার আসা সম্ভব নয়, এবং তাদের বয়স 40-এর বেশি। ওনার বয়স এখন 24 বছর, আমরা জানি যে হয়তো 10 বছর পরে আর একটা ডোজ ওনার লাগতে পারে, কিন্তু যার 40 বছর বয়সে তার মোটামুটি একটা জোন ক্লিয়ার হয়ে গেছে যে এর থেকে বেশি আর পড়বে না। তো তার ক্ষেত্রে আমরা কী করি, তার ক্ষেত্রে আমরা 2 দিন বা 1 দিন গ্যাপ দিয়ে করি। প্রথম দিনে ধরুন 3000 করে নিলাম, তারপরের দিনে 2000 করলাম। তো এইটা হচ্ছে কারণ, এই কারণেই আমরা কখনোই 3000, 3200, 3500 তার বেশি একদিনে অ্যাটেম্প করি না। এটা আনসাইন্টিফিক হয়ে যায়, তার বেশি করা বা রিস্কি হয়ে যায়। এইবার তো আমার ছেলে যা মানে নেচার অফ জব, পরপর এতদিন ছুটি নেওয়া, এখন একবার এতদিনের জন্য ছুটি নিল, তারপরে আবার ছুটি নিল, এই টাইমটা তো ইয়ে হয়ে যাবে একবারে যদি না। এটা আপনার আপনার চয়েস, তাই না? বিভিন্ন সার্জেন্স তো বিভিন্নভাবে করেন। আমার কাছে যদি উনি করেন, আমি একবারে 3000 থেকে 3200 আমি করবো না। এবার তাহলে অন্য যিনি আপনাকে পুরোটা একবারে করে দেবেন, আপনাকে তাকে দিয়ে করাতে হবে। পরে যখন এই সামনে দিকের হালকা চুলগুলো পড়ে যাবে, তখন আর হচ্ছে গ্রাফ পাওয়া যাবে না। দেখা গেছে দুখানা তালু দিয়ে, দেখুন আমি হাতটা ছড়াচ্ছি, এটা একটা, এটা একটা, পুরো এরিয়াটা চলে আসছে। তো একবারে আমরা একটা হাতের তালুতে যতটা এরিয়া আসবে ততটা এরিয়াই কিন্তু করবে, সেটাই সায়েন্স বলে, সেটাই কিন্তু করা উচিত। এবার ইন প্র্যাকটিস অনেকে অনেক রকম করেন, আমি যেটা ইন মানে যেটা সায়েন্টিফিক সেটাই আপনাকে ব্যাখ্যা করছি, আমরা সেটাই করব। মানে ব্যাকের যে মানে ক্রাউনের পিছনের দিকটা, আপনি তো এইবার যখন করবেন তখন তো ক্রাউন পর্যন্ত ঢেকে যাবে না? এই একটা হাতে যতটা দূর আসে তত দূর, মোটামুটি 120 থেকে 130 স্কোয়ার সেন্টিমিটার মতো এরিয়া কাভার হবে, ক্রাউন এরিয়া যাবে না, ক্রাউন এবং ব্যাক পরের বারে। কিন্তু যারা বিদেশ থেকে আসেন বা বাইরে থেকে আসেন, তাদের আমরা 2 থেকে 5 দিনের মধ্যে করে দিই। আচ্ছা, ওর ক্ষেত্রে যদি আপনি 2 থেকে 5 দিনের মধ্যে
যদি মানে ক্রাউনটাও করি কোনো অসুবিধা হবে? হ্যাঁ অসুবিধা হবে, অসুবিধা হবে এই কারণে কারণ আর 24 বছর বয়স, এখন ক্রাউন এরিয়াটা করাটা উচিত হবে না। কারণ ধরুন ক্রাউন এরিয়া করলে পরে আমাকে আরও 2000 ফলিকল নিতে হবে, তাই তো? এবার ওনার সামনের দিকে কিছু চুল রয়েছে, সেই চুলগুলো আবার পড়ে যাবে, এফেক্টিভ ডেন্সিটি কম লাগবে, সুতরাং 5-7 বছর পরে তখন আপনি চুল পাবেন না। আমার পরামর্শ হচ্ছে যেহেতু ওনার 24 বছর মাত্র বয়স, শুধু সামনের এরিয়াটা হেয়ার ট্রান্সপ্লান্ট করুন যাতে ওনার লুকটা চেঞ্জ হয়, ঠিক আছে? বাকি পেছনেরটা মোটামুটি 30-32 বছর হলে তখন আপনি পেছনের এরিয়াটা করবেন, এটা আমার পরামর্শ। আর একটা কারণ যেটা আমরা কিছুদিন পরে করতে বলি, ধরুন আপনার মনে হলো কি স্যার ফ্রন্টাল হেয়ার লাইনটা একটুখানি নামিয়ে দিন, বা আপনার মনে হলো স্যার ফ্রন্টাল যে ডেন্সিটি আছে সেটা একটুখানি বাড়িয়ে দিন, এটা কি হয়? আপনি 6-8 মাস গেলে আপনি রেজাল্টটা বুঝতে পারছেন কতটা হয়েছে, কারণ বারবার তো করা যে একবার দুবার তিনবার তার বেশি তো করা পসিবল নয়। সেই জন্য আমরা 6-8 মাস এই জন্য করতে পারি, আপনি 8 মাস গেলে পরে মোটামুটি একটা রেজাল্ট বুঝতে পারবেন। আপনি তখন যখন পেছনের অংশটা করবো তখন আপনি বললেন হেয়ারলাইনটা একটু সামনে করে দিন, বা এই এরিয়া থেকে এই এরিয়াতে আমি চুলটা আশরাই, এইখানকার ডেন্সিটিটা একটু বাড়িয়ে দিন, এই যে ফাইন টিউনিংগুলো সেগুলো যাতে করার আমরা সময় পাই, বা কোথায় কোথায় একটু খামতি রয়েছে বা আপনার মনে হচ্ছে এই জায়গাটা আর একটু ইমপ্রুভ করতে হবে, সেই জন্য আমরা 8 মাস সময়টা নিই। একবারে বা পরপর 3 দিনের মধ্যে পরে আর সেকেন্ড সেটিং করলে পারে, বা 7 দিন পরে একটা সেটিং করলে পারে, ওই সুযোগটা পাওয়া যায় না। এবার যারা বিদেশ থেকে আসেন তাদের পক্ষে উপায় হয় না, কিন্তু যারা দেশীয় ক্যান্ডিডেট তাদেরকে আমরা ওইভাবে বলি যে 6-8 মাস পরে করুন, আপনার এই জায়গাটা কেমন হচ্ছে দেখুন, কোথাও কোনো চেঞ্জ করতে হবে কিনা বলুন, বুঝতে পেরেছেন তো? এইটা একটা কারণ। তখনই আবার পিছনটাই করে দেবেন? হ্যাঁ তখনটা পেছনটা করে দেবো, তখন বডি থেকে নিয়ে দর করলে সামনের দিকে আমরা, কারণ পেছনে তো আমাকে ভালো চুল দিতে হবে, সামনের দিকে আপনাকে ডেন্সিটি আর একটু বাড়ানো যেতে পারে। প্রথমবারে ধরুন 40 করে দিয়েছিলাম সামনের দিকে, পরের বারে সেকেন্ড বারে করলাম আরও 10-10 করে বাড়ালাম, তাহলে ডেন্সিটিটা 50 হয়ে গেল। এই সুযোগটা আমরা 8 মাস পরে করলে পাই। দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা তো কোনো ইমার্জেন্সি সার্জারি না, এমন না যে ওনার ঠ্যাং ভেঙে গেছে বা পেটে কোনো পাথর হয়েছে, বা এমন কিছু না যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে করেই উনি পরের দিনই হচ্ছেন অন্য কোনো কাজে চলে যাবেন। এটা একটা কসমেটিক সার্জারি এবং এটা একটা আননেসেসারি সার্জারি, বুঝতে পেরেছেন তো? এই সার্জারির কোনো দরকারই নেই, তাই না? সুতরাং সেইভাবে প্ল্যান করে করবেন যাতে আপনি রেজাল্টটা পান। আর এটা তো এমন না হেয়ার ট্রান্সপ্লান্ট করলেন আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট, আপনার এমনি রেজাল্ট আসতে 1-1.5 বছর সময় লাগবে। সুতরাং একটু ধীরে করে, একটু সায়েন্টিফিক্যালি করে, এবং এটা একটা সারা জীবনের সার্জারি, এমন না যে আপনি প্রতি 3 বছর পর পর হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে আসবেন, সেরকম ব্যাপারও নয়, তাই না? যেমন চুল কাটছেন 1-1.5 মাস পরে পরে, সেরকম ব্যাপার না। সুতরাং আপনার লং টার্ম রেজাল্টের কথা ভেবে জিনিসটা করতে হবে। যে জিনিসটা 20 বছর ধরে চলবে তার মধ্যে যদি 2 বছরের একটা বা 1 বছরের একটা গ্যাপ থাকে, অসুবিধে কিছু নেই, 1 বছর পরে করলে পরে প্ল্যানটা করা ভালো করে করা যায়। কারণ আপনি তো দুবারই করবেন, তার বেশি তো আর করবেন না। এখন আপনার মনে হচ্ছে আপনার হাতে সময় নেই, তখন মনে হবে যে কেন 8 মাস পরে করলাম না, একটু ভালো করে করা যেত, তাই না? এই তো বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের ভাই যে প্রশ্নটা করেছিলেন, আমাদের যে পেশেন্ট ওনার বাবা যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরটাও শুনলেন, এবং এই সিরিজে আরও কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেন্সের অ্যান্সারগুলো দেখুন। এই ইনফরমেশানসগুলো জানা দরকার যে কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি নিয়ে আমার ইটসেলফ অনেক ভিডিও রয়েছে, সার্জারি রেজাল্টের ভিডিও রয়েছে, পেশেন্টের এক্সপিরিয়েন্সের ভিডিও রয়েছে, সার্জারির পরে কী করবেন না করবেন, সার্জারি কী করে করা হয়, বিভিন্ন স্টেপ নিয়ে রয়েছে, সেগুলো দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে আপনার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে ডোনার এরিয়া রয়েছে দাড়ি এবং মাথার পেছনে, ফটো পাঠিয়ে দিতে পারেন, আমি দেখে কতগুলো ফলিকল লাগবে, কত খরচ হবে সমস্ত ডিটেলস করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।